একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলে একটা সিংহ নিজের পরিবারের সাথে বাস করত। ওর একটা বউ আর দুটি মিষ্টি বাচ্চা নিয়ে ছিল সুখী পরিবার। আসি আমি, মজা করো, আমি তোমাদের সকলের জন্য খাবার নিয়ে আসব। এসো বাবা। সিংহ খাবারের সন্ধানে বের হয়। যখন ও ঝোপের কাছে গিয়ে উঁকি দেয়, তখন সেখানে একটা শেয়ালের বাচ্চাকে দেখে। শেয়ালের বাচ্চা খুব ভয় পেয়ে যায় আর চোখ বন্ধ করে কাঁপতে থাকে। সিংহ ওই শেয়ালের বাচ্চাটাকে মুখে করে নিজের সাথে নিয়ে যায়। তো এখন থেকে আমাদের তিনটে বাচ্চা, এখন থেকে এও এদের সাথে থাকবে আর একসাথে বড় হবে। যখন সিংহ আর সিংহী বাইরে গেছিল, তখন বাচ্চারা গুহার বাইরে খেলা করছিল, আর সেই সময়ে একটা হাতিও সেখান দিয়ে যাচ্ছিল। হাতিকে দেখেই সিংহের বাচ্চারা উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু ওই শেয়ালের বাচ্চাটা খুব ভয় পায় আর ঘাবড়ে যায়। ও গুহার ভেতরে পালিয়ে যায়। সিংহের বাচ্চারা খুব সাহসী ছিল। ওরা ততক্ষণ পর্যন্ত হাতিকে বিরক্ত করে যতক্ষণ না হাতি সেখান থেকে পালিয়ে যায়। যখন হাতি ওখান থেকে পালিয়ে যায়, তখন শেয়ালের বাচ্চা নিজের মাথা নিচু করে গুহার বাইরে আসে। তারপর সবাই খাবার খেতে বসে। মা, আজ শেয়ালের বাচ্চা একটা হাতি দেখে গুহায় পালিয়ে এসেছিল। আমরা দুজন হাতিকে ভয় দেখিয়ে ভাগিয়েছি, কিন্তু শেয়ালের বাচ্চা খুব ভয় পেয়েছে। শেয়ালের বাচ্চার খুব খারাপ লাগে শুনে সে কাঁদতে শুরু করে। চিন্তা করো না, আমরা তোমার পরিবারকে খুঁজতে তোমায় সাহায্য করব। পরের দিন সকালে সিংহের পরিবার আর শেয়ালের বাচ্চা তার পরিবারকে খুঁজতে বার হয়। সিংহের পরিবার কিছু দূরেই থেমে যায় আর শেয়ালের বাচ্চাকে নিজের পরিবারের কাছে ফিরে যেতে বলে। শেয়ালের মা বাচ্চাকে খুব আদর করে আর ওই বাচ্চাও সব শেয়ালের সাথে গা ঘষতে থাকে। এইভাবে তারা নিজেদের আদর ভালোবাসা প্রকাশ, সবাই আনন্দে খুশিতে থাকতে পারে। কিন্তু আপনজন ছাড়া জীবন অপূর্ণ। খুব গরমের দিনে এক পর্যটক পিঠে বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছিল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম করতে চাইল, কিন্তু আশেপাশে কোথাও কোনো গাছ দেখতে পেল না। সে খুব ক্লান্ত ছিল আর বিশ্রাম করতে চাইছিল, তাই সে চলতেই থাকলো। এমন সময়ে সে এক বাগানে পৌঁছে গেল। চারিদিকে কোথাও গাছ নেই আর হঠাৎ এখানে এত সুন্দর একটা বাগান, সত্যি সৃষ্টিকর্তা কত বড় বোকা। সে কথা ভাবল। ওই সব গাছে কমলা লেবু আর অন্য রসালো ফল ঝুলছিল। পর্যটক মন ভরে সেই সব ফল খেল। যখন সে খাচ্ছিল, তখন সে কুমড়ো ক্ষেত দেখতে পেল, যেগুলো কমলা লেবু গাছের পাশেই ছিল। বড় বড় কুমড়ো মাটিতে ফলেছিল। এই দেখো, গোল, বড় আকারে, তাও কম জোর লতায় আছে আর মাটিতেই পড়ে আছে। আর এদিকে এই কমলা লেবু এত ছোট, তাও এত বড় গাছে ঝুলছে। অবাক লাগে, সৃষ্টিকর্তা কত বড় বোকা। এইসবের সৃষ্টিকর্তা মনে হয় কিছুই জানেন না, কি বাজে ব্যাপার। সে নিজের আশেপাশের প্রকৃতির সৃষ্টির উপহাস করতে লাগলো। এই সব বলতে বলতেই সে শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে জোরে জোরে নাক ডাকতে লাগলো। হঠাৎই একটা শব্দ হলো। পর্যটক জেগে গেল এবং ঘাবড়ে গেল যে কি হলো হঠাৎ। সে ভয়ে চারদিকে দেখতে লাগলো আর খুঁজতে লাগলো যে কি হয়েছে। এমন সময় সে দেখলো একটা কমলা লেবু ওর পাশে পড়ে আছে, যেটা একটু আগেই ওর মাথায় পড়েছিল। হঠাৎই পর্যটকের মনে হলো, যদি এই কুমড়োটা আমার মাথায় পড়ত, তাহলে তো মাথাটাই ফেটে যেত। কুমড়ো মাটিতেই ঠিক আছে, সব সৃষ্টির পিছনে একটা কারণ আছে, সেজন্যে সবকিছু যেভাবে সৃষ্টি হয়েছে সেভাবেই হওয়া উচিত। কোনো এক সময়ে একটা বাগানে বাটি নামে একটা সুন্দর কোকিল ছিল। সে একটা বড় গাছের ডালে তার বাসায় থাকত। ওই বাগানে একটা কালো বেড়ালও থাকত, তার নাম নটি। কোকিলটি সবসময় তার বাচ্চাদের আর বাসাটিকে লুকোতে চাইত। নটিও সবসময় কোকিলের ছানাদের খেতে চাইত। কিন্তু কোকিলটি খুবই সাবধানী আর ধৈর্যশীল ছিল।
একদিন, ও বাটি, আমি একটা গাছ জানি এখান থেকে একটু দূর, যেখানে তুমি অনেক রসালো পোকা পাবে তোমার বাচ্চাদের জন্য। তুমি তো ওদের জন্য কিছু পোকা নিয়ে আসতে পারো। ও, রসালো পোকা! মা, প্লিজ আমাকে নিয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ। আমাকে যেতেই হবে। ঠিক আছে সোনারা, সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসব। নটি খুবই চতুর ছিল, ও বাটিকে পাঠিয়ে দিল আর নিজে ঝোপের পেছনে লুকিয়ে বাটির চলে যাওয়ার অপেক্ষায় রইল। অবশেষে আমি খেতে পারবো ওই মিষ্টি মোটা বাচ্চাগুলোকে। নটি গাছে উঠতে লাগলো, আর যখন সে প্রায় গাছের ডালে পৌঁছলো, বাচ্চাগুলো জোরে জোরে চেঁচাতে লাগলো। মনে হচ্ছে কেউ যেন আসছে, আমি শব্দ শুনতে পাচ্ছি। নটি ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি গাছ থেকে নেমে পড়ল। ধুর, আমি এত ভালো খাবারটা হাতছাড়া করে ফেললাম। বাচ্চাগুলো একটু একটু করে বড় হলো, তারা বাসার আশেপাশে উড়তে লাগলো। বাটি তখন অন্য ডালে বসে নজর রাখত বাচ্চাগুলোর উপর। বাচ্চাগুলো গাছের ফল তুলত আর নটির মাথায় ফেলত যখন সে গাছের নিচে বসে থাকত। বাটি ঠিক করল তার নতুন বাসাটা গাছের আরো উপরের ডালে বানাবে, যেহেতু বাচ্চারা এখন বেশ উড়তে পারে। এবার পাখি তিনটি তাদের নতুন বাসা বানাতে লাগলো একটা উঁচু তাল গাছের মাথায়। শেষ দিনে যখন বাটি গাছের ডালে বসেছিল, বাচ্চারা তখন পুরনো বাসার কাছে খেলা করছিল। নটি তখন উপরে দেখল আর গাছে উঠতে লাগলো। বাচ্চাগুলো আবার গাছে একটা অন্যরকম আওয়াজ শুনতে পেল। ওরা সতর্ক হয়ে তাড়াতাড়ি মায়ের পাশে উঁচু ডালে উড়ে গিয়ে বসল। নটি ভয় পেয়ে গেল, ও ভাবতেও পারেনি যে বাচ্চাগুলো বড় হয়ে উড়তে শিখে গেছে। নটি নিজেকে সামলাতে না পেরে গাছ থেকে পড়ে গেল। তুমি একটা বাজে মোটা বেড়াল, আমাদের অনেক জ্বালিয়েছ। আমার বাচ্চারা বড় হয়ে এখন উড়তে শিখেছে, এখন তুমি আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের নতুন বাসায় ফিরে যাচ্ছি। তুমি আমার ধৈর্য দেখেছো অনেক দিন ধরে। আমি সবটুকু চেষ্টা দিয়ে আমার বাচ্চাদের রক্ষা করেছি। এবার আমি চাই তুমি ক্ষুধার্ত হয়ে ঘোরো সারা জীবনের জন্য। এবার আমি থাকবো আমার বাচ্চাদের সঙ্গে খুশি আর আনন্দেতে। ও ভগবান, তুমি আমাকে ধৈর্যের পুরস্কার দিলে। ধন্যবাদ ভগবান। কোনো এক সময়ের কথা, দুই বন্ধু ছিল, একজন মানুষ আর একটা বাঘ। হ্যাঁ, একজন মানুষ আর একটা বাঘ। কিন্তু ওরা কিভাবে বন্ধু হলো সে এক বড় গল্প। অনেক দিন আগের কথা, ওই বাঘটা একটা জঙ্গলে থাকত। একদিন যখন সে জঙ্গলে ঘোরাঘুরি করছিল, তখন ওর পা একটা কাঁটার উপরে পড়ে। বাঘ জোরে জোরে চিৎকার করে, ওর খুব যন্ত্রণা হচ্ছিল। ও সেই কাঁটাটা নিজেই বের করার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওই সময় ওই মানুষটা সেখান দিয়ে যাচ্ছিল। এটা কিসের শব্দ? মনে হচ্ছে কোনো জানোয়ার বিপদে পড়েছে। ও সেই শব্দ শুনে সেদিকে এগিয়ে যায় আর দেখে একটা বাঘ সেখানে পড়ে রয়েছে। ও, এটা একটা বাঘ। কিন্তু বাঘের এই কষ্ট দেখে তার মনে দুঃখ হলো আর সে বাঘকে সাহায্য করবে ভাবল। ও ধীরে ধীরে বাঘটার কাছে এগিয়ে গেল আর কাঁটাটা টেনে তুলল। বাঘটা কৃতজ্ঞতায় ওকে আদর করল আর কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে গেল। কিছুদিন পরে কিছু ডাকাত জঙ্গলে আক্রমণ করে আর জানোয়ারদের বন্দি করে। তারপর জানোয়ারগুলোকে গ্রামে নিয়ে যায় খেলা দেখানোর জন্য। আমরা দেখতে চাই এই বাঘটা মানুষের সাথে কিভাবে লড়াই করে। শক্তিশালী বাঘটা ওই মানুষের উপর আক্রমণ করতে তৈরি ছিল, কিন্তু হঠাৎই থেমে যায়। এ সেই মানুষ ছিল যে কোনো এক সময়ে তাকে সাহায্য করেছিল। ওই বাঘটা তার কাছে গেল আর তাকে আদর করে চাটতে লাগলো। ওই মানুষটাও আদর করে গায়ে হাত বোলাতে লাগলো। এটা দেখে ডাকাতরা নিজেদের ভুল বুঝতে পারল।
ওরা তখনই দুজনকেই মুক্ত করে দিল। ওই দিন থেকে ওই মানুষ আর বাঘটা খুব ভালো বন্ধু হয়ে গেল। কোনো এক সময়ে এক জঙ্গলে একটা সিংহ থাকত। একদিন দুপুরে সে ঘুমোচ্ছিল আর তার নাক ডাকছিল। একটা ইঁদুর ভাবল একটু দুষ্টুমি করবে আর সিংহের সাথে মজা করবে। এই ভেবে সে সিংহের গায়ের উপরে উঠে নাচতে নাচতে নেমে পড়ল। কিন্তু সিংহ জেগে উঠে ইঁদুরের লেজ ধরে টেনে রাখল। দয়া করো রাজামশাই, এইবারের মতো ছেড়ে দাও, আমি খুব দুঃখিত। তোর এত বড় সাহস যে তুই আমার পিঠের উপরে নাচিস যখন আমি ঘুমোচ্ছিলাম? কেমন হবে তোকে যদি আমার বিকেলের জল খাবার বানাই? দয়া করো রাজামশাই, এইবারের মতো ছেড়ে দাও, আজ যদি বেঁচে যাই আমিও একদিন তোমাকে সাহায্য করব। তুই ছোট্ট ইঁদুর, তুই নিজেকে কি দেখেছিস? তুই কিভাবে আমাকে সাহায্য করবি? হ্যাঁ, ঠিক আছে ছোট্ট ইঁদুর, তুই যেতে পারিস। এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুই তুই আমায় সাহায্য করবি? হ্যাঁ, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি জালে আটকে পড়েছি, বাঁচাও, কেউ কি আছো এখানে? ও ভগবান, তুমি তো সেই ছোট্ট ইঁদুরটা না? আস্তে আস্তে সেই ছোট্ট ইঁদুরটা জালের দড়ি কাটতে লাগলো। এভাবে পুরো জালটি কেটে ফেলল আর সিংহ মুক্ত হলো। তখন সিংহ ছোট্ট ইঁদুরটিকে নিয়ে মজা করার জন্য লজ্জা পেল। আজ থেকে আমরা সবচেয়ে ভালো বন্ধু হলাম, আর এখন থেকে আমি কাউকে নিয়েই মজা করব না।